নমস্কার বন্ধুরা এটা রাধার বাড়ি যে খুবই গরিব তাহলে চলুন দেখেনি রাধা তার বাড়িতে কি করছে সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি বাবু ঘুমে থাকতে থাকতে আমার সব কাজ করতে হবে চলো আমি উঠে পড়ি আমি আমার কাজগুলো সেরে ইস উঠোনে কি ধুলো ময়লা পড়ে আছে আমি তো কাল বিকেলেই ঘর ঝাড় দিয়েছিলাম তাও দেখো কি ময়লা হয়ে গেছে চলো আগে উঠোনটাই ঝাড়ু দেই। কিন্তু ঝাঁটা কোথায় রেখেছি আমি আরে এই তো ঝাটা চলো আমি নিয়ে আসি ভালো করে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই নইলে খোকন উঠে গেলে আবার কান্নাকাটি করবে রোজ উঠোনটাকে ঝাড় দেবো তাও এত শুকনো পাতা যে কোথা থেকে এসে আমার উঠোনে পড়ে থাকে ভগবান জানে চল ভালো করে ঝাড়ু দেই আগে লগুলো এটার মধ্যে তুলে ফেলি ময়লাগুলোকে ওদিকে গিয়ে ফেলে দিয়ে আসি এবছর ফসলও তেমন একটা হয়নি জানি না কি হবে আমাদের সারাটা বছর কিভাবে যে কাটাবো যে করেই হোক আমার ছেলেটাকে তো পালতে হবে রাধা মনে মনে খুবই দুঃখী থাকে চলো নোংরাগুলোকে এখানেই ফেলে দিই জামা শুকিয়ে গেছে চলো এগুলো উঠিয়ে কখন যে আবার বৃষ্টি চলে আসবে সব ভিজে যাবে যাই এগুলো নিয়ে এবার ভাজ করে বাক্সে রেখে দি আরে আমার খোকন তো এখনো ঘুমাচ্ছে দেখো কত মিষ্টি লাগছে এই বাক্সের মধ্যে ভরে রেখে দিই চলো রেখে দিয়েছি যাই দেখি রান্নাঘরে কি আছে একটু রান্না করি ছেলেটা উঠলেই তো খেতে চাইবে ওর তো খিদেও পেয়েছে দেখি দেখি এই বাসনটাতে কি আছে আরে এটা তো তো একদমই চাল নেই এটাতে কি আছে দেখি তাহলে এটাতে কি আছে হে ভগবান এটাতে তো কিচ্ছু নেই হে ঈশ্বর তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমাদের আমি এই বাচ্চাটাকে কী খাওয়াবো ও তো উঠলেই খেতে চাইবে না না যাই আমি আমার দিদির বাড়িতে যাই আমার বিশ্বাস দিদি আমাকে কিছু না কিছু দেবেই আমি আমার দিদির উধার চুকিয়ে দেবো ও ছেলেটাকে তো না খাইয়ে রাখতে পারি না যাই আমি ওকে নিয়ে দিদির বাড়ির দিকে রওনা হই কোথায় আমি আমার গুড্ডুকে নিয়ে যাই আমার সাথে করে দিদির বাড়িতে যাই দেখি দিদি আমাকে যদি কিছু দেয় আমার কাছে এসো রাধা তার ছেলেকে নিয়ে তার দিদির বাড়ির দিকে রওনা হতে থাকে আমি আমার দিদির উধার চুকিয়ে দেব আমি কখনোই বাকি রাখবো না ও আমাকে সব সময় সাহায্য করে ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না আরে রাধা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ আরে কি বলবো দিদি আমার ঘরে একটা দানা আনা নেই আমি আমার ছেলেকে কী খাওয়াবো বলো তাই একটু দিদির বাড়ির দিকে যাচ্ছিলাম কি বলবো রাধা বোন এখন সবার বাড়িরই একই অবস্থা এ দেখ না আমি জঙ্গল থেকে এই কাঠকড়িগুলো নিয়ে আসলাম এগুলো বাজারে বিক্রি করতে যাব তারপরে বাড়িতে গিয়ে কিছু রান্না হবে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো আমি যাচ্ছি দিদি এটা বলে রাধা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় হায় বেচারি রাধার কি কষ্ট আমার কাছে কিছু থাকলে আমি অবশ্যই দিতাম এখন সবার বাড়িরই একই অবস্থা জানি না কবে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চাইবেন